তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ধরুন আমাদের প্রত্যেকেরই ছোট বড় একটা ইউটিউব চ্যানেল আছে, মোবাইলে হয়তো আমরা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করি। তো অনেক সময় আমাদেরকে ইউটিউব চ্যানেলকে সাইন আউট করতে হয়। তো অনেকে কিন্তু জানে না সাইন আউট কীভাবে করতে হয়। ইউটিউব অ্যাপে কিন্তু সাইন আউটের অপশনটা নেই, অতএব অনেকে কিন্তু খুঁজে পায় না যে কোথা থেকে আমি সাইন আউট করবো। তো সেটাই আজকে আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখাবো মোবাইল থেকে, যে আপনার মোবাইল থেকে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে সাইন আউট করতে পারবেন। তো একদম দেরি করবো না, আমি সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। তো তার আগে আমার চ্যানেলের ভিডিও যদি আপনি প্রথম দেখছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী এরকম টাইপের ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। তখন মোবাইল হাতে নিয়ে নিয়েছি, সাইটে হয়তো আপনি দেখতে পারবেন। তো সাইন আউট করার জন্যে আপনাদেরকে কিন্তু জিমেলে যেতে হবে। তো আমি প্রথমে জিমেলে চলে গেলাম। যাওয়ার পর আপনার ডান দিকে যে লোগোটা আছে, লোগোটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনি চলে আসুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখুন এখানে আছে, প্রথমে হোম আছে, তারপর পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখুন ডান দিকে আপনার উপর যে আপনার চ্যানেলের লোগোটা আছে, লোগোতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস খুলবে। এরপর সবার নিচে আপনি দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, মানে এই ডিভাইসে আপনার যে জিমেলগুলো আছে কোন জিমেলটা আপনি ম্যানেজ করতে চান, তাহলে এখানে আপনি ক্লিক করে দেবেন নিচে। তারপর এরকম ইন্টারফেস খুলে যাবে। আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো কোন জিমেলের ওপর আপনার ইউটিউব চ্যানেলটা আছে সেই জিমেলটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার জিমেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে আপনি দেখুন, প্রথমে দেখুন এখানে দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট, এখানে কিন্তু ক্লিক করলে আপনার জিমেলটা রিমুভ হয়ে যাবে, মোবাইল থেকে সাইন আউট হয়ে যাবে। এখানে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট নেই, এখানে কিন্তু রিমুভ অ্যাকাউন্ট আছে। আপনি কিন্তু এটা ভালোভাবে যাচাই করবেন, তারপরে কিন্তু ক্লিক করবেন। মানে ডিলিট জিমেলে ক্লিক করলে কিন্তু আপনার জিমেলটা ডিলিট হয়ে যাবে। এখানে রিমুভ অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করে দিই, নিচে আমাকে দেখাচ্ছে রিমুভ অ্যাকাউন্ট। এখানে আমি আর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কী হবে, আমার মোবাইল থেকে এই জিমেলটা সাইন আউট হয়ে যাবে। তো পরবর্তীতে যদি এই চ্যানেলটা আমি আবার মোবাইলে লগ ইন করতে চাই, তাহলে কিন্তু আমাকে জিমেল এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপর কিন্তু আমি লগ ইন করতে পারবো। তো আশা করি কিন্তু প্রসেসটা আপনি বুঝে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে যাবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তখন কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন।